Let's go. আমাদের চ্যানেল আরেকটি পর্ব দেখার জন্য সবাইকে স্বাগত জানাচ্ছি। সেটি পুঁইশাকের রেসিপি বানিয়েছি, সেটাই তোমাদের কাছে শেয়ার করতে চলেছি। তো এটা গরম গরম ভাতের সঙ্গে খেয়ে দেখবেন, খুব টেস্টি। তো প্রথমে গাছ থেকে পুঁইগুলো কেটে নিয়ে চলে এসেছি, দেখো টাটকা পুঁই। তো ছোট ছোট করে কেটে নেব পুঁইগুলোকে। এই দেখো থালার মধ্যে কেটে নিয়েছি, ফ্রেশ করে ধুয়ে রাখা আছে। তার মধ্যে পাটার মধ্যে আমার একটু মশলা করতে দিয়ে দিয়েছি, একটু আদা, জিরে, সর্ষে, লঙ্কা আর এই দেখো রসুন। তো ভালো করে বেটে নিয়েছি, কড়াইয়ের মধ্যে তেল দিয়ে গরম করতে দিয়ে দিয়েছি। তার মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা দুটো, চিড়ে আর জিরের ফোড়ন। তার মধ্যে ছেড়ে দেবো পুঁইগুলো। তো ও তার মধ্যে দিয়ে দিলাম হলুদ আর আন্দাজ মতো লবণ স্বাদ অনুযায়ী। তো ভালো করে নেড়ে একটু সামান্য জল দিয়ে দেবো সেদ্ধ করার জন্য। দেখো ভালো করে নেড়ে নিচ্ছি পুঁই শাকগুলোকে। তো ঢাকনা দিয়ে ঢেকে দেব। তো ঢাকনাটা তুলে দেখলাম সিদ্ধ হচ্ছে কি না, তো বারবার করে নেড়ে নিব। দেখো পুঁই শাক থেকে জল বেরোতে শুরু করেছে। তো ঢাকনাটা ঢেকে দিয়েছিলাম, তো আবার তুলে নিলাম, তো একটু জলটা কমেছে বেরানো। ভালো করে নেড়ে নেব আর তার মধ্যে বেটে রাখা মশলা দিয়ে দেব, দিয়ে ভালো করে নেড়ে নেব। আবার ঢাকনা দিয়ে ঢেকে নিলাম, তো মশলাটা তলায় লেগে যাবে নাকি তাই আমি ভালো করে নেড়ে নিচ্ছি। তারপরে ঢাকনা দিয়ে ঢেকে নেব। এই দেখো মশলার থেকে জল ছাড়তে শুরু করেছে, ভালো করে নেড়ে নিচ্ছি। আর তার মধ্যে দু চামচ তেল ঘুরিয়ে নেব যেন আরও একটু টেস্ট হয়ে ওঠে আমার পুঁই শাকের চচ্চড়িটা। ভালো করে নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে নেব যেন সেদ্ধটাও হয়ে যায়, আবার আমার টেস্ট খাওয়ার টেস্টটাও আসে। আজকের এই পুঁই শাকটি ভালো লাগলে অবশ্যই নিজেরা বাড়িতে তৈরি করে খাবেন, আর ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার আর লাইক করতে ভুলবেন না, আর অবশ্যই আমার পাশে থাকবেন। তো পুঁই শাকটি কেমন হয়েছে অবশ্যই জানাবেন।